আসসালামু আলাইকুম, স্বাগত বায়ান্ন টিভিতে। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে রাশিয়ার সাথে পরোক্ষ আলোচনার মধ্যে ইরানের বিষয়ে নমনীয় হয়েছে মার্কিন প্রশাসন। এ সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার তুর্কি সমকক্ষ রজব তায়েফ এরদোয়ানের তেহরান সফরের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞা অপসারণ বা রাশিয়ার উপর নির্ভরশীল হওয়ার মধ্যে একটি পছন্দ করার আহ্বান জানিয়েছে। পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম তেহরানে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনকে এই অঞ্চলে বাইডেনের প্রাকৃতিক সফরের বিরোধী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছিল। ইরানের কট্টর রক্ষণশীল সংবাদপত্র কাইহান বলেছে যে ইসলামিক প্রজাতন্ত্র আবার এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে, এবং আরেকটি অতি রক্ষণশীল সংবাদপত্র গর্ব করে যে পুতিন এবং এরদোয়ানের সফর একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করবে এবং মার্কিন নিষেধাজ্ঞা এবং ডলারের বিরুদ্ধে একটি জোট প্রতিষ্ঠার প্রেরণা দিবে। সামরিক বিশেষজ্ঞ ইউরি লিয়ামিন বলেছেন যে ক্রেমলিনের সাথে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রকে ইরানের উপর চাপ দেওয়ার আরেকটি কারণ দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ডিমার্চ করতে পারে, কিন্তু সমগ্র দেশে ট্রাম্পের অধীনে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতিকে নিঃশেষ করে সামরিক বৃদ্ধি ঝুঁকি না নিয়ে নিষেধাজ্ঞাগুলিকে আরও কঠোর করেছে। তিনি বলেন, বাইডেনের দল ইরানের সাথে তার আলোচনায় বর্তমান চাপকে লাঠি হিসেবে ব্যবহার করার প্রয়াসে একই পথ অনুসরণ করেছিল। ইরানের অর্থনীতির সমস্ত গুরুত্বপূর্ণ খাত এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কিছুটা প্রসারিত করতে পারে, তবে চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে না, যেহেতু ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি দেশটির অর্থনীতিকে পশ্চিমা আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে। বাইডেন প্রশাসনও বিশ্বাস করে না যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও চাপ দেওয়া সহজ, যেহেতু কয়েক মাস ধরে আলোচনা স্থগিত রয়েছে। রাশিয়া ও ইরানের মধ্যে ক্রমাগত শক্তির সম্পর্ক পশ্চিমাদের জন্য মাথা ব্যথা হয়ে উঠতে পারে। দুই দেশের সম্মিলিত নিয়ন্ত্রণে থাকবে বৈশ্বিক গ্যাস রিজার্ভের 40% এবং তেলের 15%। উভয় দেশই ইইউ এবং মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, তাই তাদের জোট বিধিনিষেধের নেতিবাচক প্রভাব কমাতে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ক্লায়েন্টদের কাছে তাদের সংস্থান বিক্রি করার পদক্ষেপগুলিকে অগ্রাধিকার দেবে। এছাড়াও রাশিয়া এবং ইরান একে অপরকে নিষেধাজ্ঞা প্রশমনেও অনেক সাহায্য করতে পারে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যেই সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে টেলিফোনে এই আলাপ হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরেরও এক সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের মধ্যকার ফোন আলাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাসে সহযোগিতার জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে পুতিন তেহরান সফর করেন। তেহরানে তিনি ইরান ও তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন। পুতিন তার তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে, এমন প্রেক্ষাপটে পুতিন ও মোহাম্মদ বিন সালমান তেলের বাজার নিয়ে কথা বললেন।